জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, নির্বাচনবিহীন ক্ষমতা দখল এবং আইনের শাসনকে উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করায় নৈরাজ্যকর রাজনীতি বাংলাদেশকে একটি অরাজকপূর্ণ রাষ্ট্রে পরিণত করেছে। দুর্নীতি, লুটপাট ও অনিয়মের যে চিত্র বিরাজমান তা ব্যর্থ রাষ্ট্রের বৈশিষ্ট্য। এই ধরনের শাসন ব্যবস্থা থাকলে সে রাষ্ট্রকে প্রজাতন্ত্র বলা যায় না। নিপীড়নমূলক রাষ্ট্র ব্যবস্থাকে চিরতরে বাংলার মাটি থেকে উচ্ছেদ করতে হবে। এর জন্য রাষ্ট্র সংস্কার, সংবিধান সংশোধন, প্রশাসন বিকেন্দ্রীকরণ, প্রদেশ গঠন ও স্বশাসিত স্থানীয় সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল 11টায় বরিশাল প্রেস ক্লাব হলরুমে জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডি জেলা ও মহানগর প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শহীদুদ্দিন মাহমুদ স্বপন। জেলা জেএসডির আহ্বায়ক ইকবাল খান জাহিদের সভাপতিত্বে প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম শামসুল আলম নিক্সন, সিরাজউদ্দিন শিকদার ও আজিম হোসেন মানিক। সেই জন্য আমরা বলছি, আজকের সংবিধানের যে ত্রুটি, সাংবিধানিক ব্যবস্থার যে ক্ষত, সংবিধানের যে সাংঘর্ষিক বিষয়গুলো আছে সেগুলোকে মেরামত করবার আজকে প্রধান একটি দায়িত্ব আমাদের উপরে এসে দাঁড়িয়েছে। আমরা মনে করছি ভারতের সংবিধান গণতান্ত্রিক সংবিধান নয়। আমরা মনে করছি ভারতীয় সংবিধান ক্ষমতা কাঠামো দেখে দেওয়া আছে, এই ক্ষমতা আমাদের কাঠামোর মধ্য দিয়ে সরকার ফ্যাসিবাদ হতে বাধ্য। সুতরাং এই ক্ষমতা কাঠামো বদলে দিয়ে স্বাধীন দেশের উপযোগী, স্বাধীন মানুষের উপযোগী একটি রাষ্ট্র কাঠামো দরকার, নতুন সাংবিধানিক কাঠামো দরকার। সেই সাংবিধানিক কাঠামোতে কি হতে পারে, পার্লামেন্টের উচ্চকক্ষ হতে পারে। সেই সাংবিধানিক কাঠামোতে কি হতে পারে, ফেডারাল পদ্ধতির সরকার হতে পারে। সেই সাংবিধানিক কাঠামোতে কি হতে পারে, প্রাদেশিক সরকার ব্যবস্থা হতে পারে। সেই সাংবিধানিক কাঠামোতে কি হতে পারে, স্থানীয় সরকারকে শক্তিশালী করবে অথবা উন্নয়নের কেন্দ্রবিন্দুতে স্থানীয় সরকারকে আমরা নিয়ে যেতে পারি। সেই সংবিধানে কি হতে পারে, আজকে যে সংবিধানের 70 অনুচ্ছেদ আছে, যেটি এমপিদেরকে তথাকথিত আজকে অনির্বাচিত এমপি যাই বলি না কেন এদেরকে দলদাসে পরিণত করে, দলের সিদ্ধান্তের বাইরে তারা কথা বলতে পারে না। সংবিধানের 70 অনুচ্ছেদকে সংশোধন করে শুধুমাত্র আস্থা ভোটে এবং অর্থ মিলে সরকারের পক্ষে থাকা বাধ্যতামূলক করে অন্য সকল বিষয় সরকারের সমালোচনা করার সরকারি দলের সদস্যদের সে অধিকার ফিরিয়ে দিতে পারে। অর্থাৎ আমি বলতে চাই, একটি বিধিবদ্ধ নিয়ম পদ্ধতি যদি গণতান্ত্রিক না হয়, একটি কাঠামো, একটি একটি গণতন্ত্র যদি গণতান্ত্রিক না হয়, সেই গণতন্ত্রের মধ্য দিয়ে যে সরকার অথবা যে প্রতিষ্ঠান পরিচালিত হবে সেই প্রতিষ্ঠান গণতান্ত্রিকভাবে পরিচালিত হতে পারে না। আপনার অধিকার যদি না থাকে তাহলে শাসক মালিক হবে এবং যারা মালিক তারা হবেন আপনার প্রজা। সভায় ইকবাল ইউসুফ খান ফিরোজকে আহ্বায়ক, মোহাম্মদ রফিকুল ইসলাম খান সুমন ও শাহাদাত হোসেন স্বপনকে যুগ্ম আহ্বায়ক করে 21 সদস্যের মহানগর জেএসডি এবং ইকবাল খান জাহিদকে আহ্বায়ক, পরিমল চন্দ্র হালদার ও মোহাম্মদ মনির হোসেনকে যুগ্ম আহ্বায়ক করে জেলা জেএসডির কমিটি গঠন করা হয়।